স্টুডেন্টস এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের যে রানিং প্র্যাকটিস সেটের ক্লাস চলছিল সরি তোমাদের যে রানিং তোমাদের অনলাইনের ক্লাস চলছিল বিভিন্ন টপিকের ওপরে তোমাদের স্ট্যাটিক জি কে এবং প্লাস তোমাদের সাবজেক্ট জিকে কে যেগুলো তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এবং ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি বা মেন্স এক্সাম যেটাই বলো না কারণ তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে যে সকল ভিডিওগুলো তোমাদের করে দেওয়া হয়ে গেছে কলকাতা পুলিশের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে সকল ভিডিওগুলো চ্যাপ্টার ঠিক বলবো না এখানে আমি বলবো বিভিন্ন অধ্যায় ভিত্তিক ঠিক আছে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন অধ্যায় ভিত্তিক যে সকল চ্যাপ্টার্সগুলো সেগুলো কমপ্লিট করানো হয়ে গেছে তার ভিডিও লিঙ্ক তোমরা এর আগের ক্লাসেরগুলো তোমরা অবশ্যই ফার্স্টে ডিসক্রিপশন বক্সে যাবে প্রথম যে ভিডিও লিঙ্ক আছে সেখানেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং তার পাশাপাশি তোমরা যারা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং আপকামিং ভ্যাকান্সির জন্য আবাসিক কোচিং সেন্টারের মধ্যে দিয়ে প্রিপারেশন নিতে আইছো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুঘাট দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের অন্যতম সেরা প্রতিষ্ঠান যেখান থেকে আবার কিন্তু একশো তিনজন ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি কোয়ালিফাই করেছে এবং প্রচুর চাকরি কিন্তু এবছর আমাদের ইনস্টিটিউশন থেকে হয়েছে সেখান থেকে প্রিপারেশন নিতে পারো তার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো বাড়িতে বসে পিডিএফ নিয়ে বা স্টাডি মেটেরিয়ালস নিয়ে ক্লাস এবং তার পাশাপাশি অনলাইন ক্লাসের জন্য পেড ক্লাসের জন্য তোমরা সেম যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো তো সময় নষ্ট না করে শুরু করতে চলেছি আজকের যে প্রথম ফ্যাক্টরি দিয়ে সেটি কি আছে দেখে নেওয়া যায় মোস্ট একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি শুরু করব যে তথ্যটা হলো যে আমাদের গ্যাসের পরিমাণ কোথায় সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায় তো দেখো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের অনেকেই জানো যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস পাওয়া যায় তোমরা অনেকেই জানো নাইট্রোজেন কিন্তু প্রশ্ন এখানে তিনটে আছে ফার্স্ট কোশ্চেন বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কী পাওয়া যায় সেটা নাইট্রোজেন কিন্তু মহাবিশ্বে যদি বিশ্বব্রহ্মাণ্ডে বলা হয় বিশ্বব্রহ্মাণ্ডে কোন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা কিন্তু আর হাই নাইট্রোজেন হবে না তখন হয়ে যাবে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের পরবর্তী স্থান হলো হিলিয়ামের ঠিক আছে এবং যদি বলা হয় আমাদের ভূপৃষ্ঠ যার উপরে আমরা বসবাস করছি সেই ভূপৃষ্ঠের উপরে সবচেয়ে বেশি কোন গ্যাস পাওয়া যায় সেটা কিন্তু না হবে হাইড্রোজেন না হবে নাইট্রোজেন সেটা তখন হয়ে যাবে অক্সিজেন যেই কারণে কিন্তু ভূপৃষ্ঠে মানুষের অস্তিত্ব বা জীবনের অস্তিত্ব বর্তমান এবার চলে আসি তোমাদের বিভিন্ন ধরনের যে লাইনসগুলো রয়েছে মানে বর্ডার লাইন সেগুলো ভারত এবং পাকিস্তানের যে বর্ডার সেটার নাম কী সেটা হলো তোমাদের রেড ক্লিপ লাইন ভারত এবং চীনের মধ্যবর্তী যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারের নাম হলো তোমাদের ম্যাকমোহন লাইন আফগানিস্তান এবং ভারতের মধ্যে যে বর্ডারটা রয়েছে সেটার নাম হলো তোমাদের ডুরার লাইন ওকে এই তিনটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই কারণে এটা দেওয়া এবার আমি আসছি তোমাদের কিছু আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কোনটাকে বলা হয় আন্তর্জাতিক রেখা বলা হয় একশো আশি ডিগ্রি যে তারিখরেখা সেটা হলো তোমাদের আন্তর্জাতিক রেখা। আমরা যখন আন্তর্জাতিক তারিখ তারিখরেখা বরাবর পূর্ব দিকে চলতে থাকি সরি আমরা সরি আমি ওই কথার যে আন্তর্জাতিক তারিখ রেখার আমি উল্টো কথা বলছি আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর যে কথা কথা আমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বুঝিয়ে দিই ধরে নাও এটা পৃথিবী আমরা জানি আমাদের ঠিক উল্টো দিকে রয়েছে আমেরিকা মানে কি আমরা যদি এখানে থাকি আমেরিকা আছে এরকম জায়গাতে সাপোজ ধরে নিচ্ছি তাহলে আমাদের এখান থেকে আমেরিকার যে পার্থক্য হবে সেটা হবে বারো ঘন্টার এবং একশো আশি ডিগ্রি যদি গোড়াটা কভার করা হয় মানে উল্টো দিকে চলে যদি আবার যদি গোড়াটা কভার করে দেওয়া হয় তাহলে কিন্তু সময়ের পার্থক্য হয়ে যাবে চব্বিশ ঘন্টা যেটা এখানে বলা যায় অত উল্টো দিকে গেলে কিন্তু চব্বিশ ঘন্টা পিছিয়ে যাবে যখনই আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর কিন্তু আমাদের সময় নির্ধারণ হয় যদি আন্তর্জাতিক তারিখ রেখার যদি আগে আমরা চলে আসি তাহলে চব্বিশ ঘন্টা পিছিয়ে যাবে যদি সেখান থেকে এগিয়ে যায় তাহলে চব্বিশ ঘন্টা আমাদের এগিয়ে যাবে মানে একদিনের পার্থক্য চলে আসে আন্তর্জাতিক তারিখ রেখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চিন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আমাদের কোথায় রয়েছে বর্তমানে বর্তমানে ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে আমাদের দেরাদুন ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বতমালার নাম কি সেটা হলো তোমাদের আরাবল্লী পর্বত মনে রাখবে এই পর্বত কিন্তু এখন বর্তমানে ক্ষয়জাত পর্বত কিন্তু এক সময় কিন্তু ছিল সেটা ভঙ্গিল পর্বত ক্ষয় পেয়ে সেটা ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে ওকে রাজধানী মুদ্রা তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের হয়ে দাঁড়াবে লেখা এবং ছদ্মনাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পড়ে নেবে আমি এখানে জাস্ট এটা টপিক ওয়াইড যখন নোট করেছিলাম সেটা আমি নোট করে রেখেছিলাম যাতে করে পরবর্তীকালে গিয়ে আমি তোমাদের করাতে পারি পরবর্তী কোনো না কোনো এগুলো তো আমাদের সম্পূর্ণ হ্যান্ড রিটেন নোট এটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সেটাকে মার্চ করে যখন বলা হবে তখন এটা কোথাও না কোথাও আসবেই কিন্তু এটা বলেও রাখি তোমাদের জাতীয় রাজধানী এবং মুদ্রা পাশাপাশি লেখা এবং তার ছদ্মনাম লেখকের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকেবার কতগুলো শহরের নাম তোমাদের বলি সিটি অফ প্যালেস কাকে বলা হয় সেটা বলা হয় তোমাদের আমাদের কলকাতাকে পিঙ্ক সিটি কাকে বলা হয় জয়পুরকে ভারতের কষাই সরি ভারতের হবে না স্টুডেন্টস এটা হবে পৃথিবীর হ্যাঁ পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় সেটা বলা হয় তোমাদের হচ্ছে শিকাগো শহরকে ফার্স্ট অলিম্পিক পৃথিবীর কোথায় প্রথম হয়েছিল সেটা হয়েছিল তোমাদের অ্যাথেন্সে স্টুডেন্টস তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি আমি অ্যাথেন্স তো হয়েছিল ফার্স্ট অলিম্পিক শাল সাল কোন সাল খুবই গুরুত্বপূর্ণ এটা কত সালে হয়েছিল কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানাও রাজীব গান্ধী থেকে ধ্যানচাঁদ পুরস্কার যে কটা পুরস্কার রয়েছে সেগুলো কিন্তু সমস্ত হকির সঙ্গে ঠিক আছে নেক্সট আচ্ছা টুসু ঝুমুর এই যে তোমাদের যে লোক যে তোমাদের লোকগীতি যেগুলো আর কি লোক লোকনৃত্য যেগুলো সেগুলো কোথাকার বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের কোথাকার সেটা হলো সিংহম মানভূম পুরুলিয়া এই সকল জায়গায় কিন্তু টুসু ঝুমুর এই লোকনৃত্যগুলো তোমরা দেখতে পাবে বাংলায় টপ্পা গানের যে পরিচিতি সেটা কে করিয়েছিল সেটা করেছিল আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তানপুরাতে তোমাদের কয়টা তার থাকে সেখানে থাকে চারটা এবং সারেঙ্গিতে কয়টা তার থাকে সেখানে থাকে তোমাদের এগারোটা হরি দিন তো গালো সন্ধ্যা হলো এই যে গল্প এই যে গানটা এটা কে লিখেছিল সেটা লিখেছিল কাঙ্গাল ফকির চাঁদ ভারতের প্রথম অস্কার জয়ী অভিনেতার নাম কি ভারতের হবে না সরি এটা এটা হবে এটা পৃথিবীর প্রথম অস্কার জয়ী অভিনেতার নাম কি সেটা হলো তোমাদের এপ্রিল জেনিংস ওকে এবার চলে আসি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পলাশির যে যুদ্ধ সেখান থেকে ক্রিপস মিশন পর্যন্ত যুক্ত বিভিন্ন নেতা এবং তাদের সাল সেটা কিন্তু তোমাদের বারবার খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমাদের একবার করে নিতে হবে এবাদেও কলকাতা মুম্বাই এবং মাদ্রাস এই তিন জায়গাতে যখন বিশ্ববিদ্যালয় হয়েছিল একই সাথেই হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে সরি আঠারোশো সালে হাইকোর্ট এই তিন জায়গাতেই কলকাতা মুম্বাই মাদ্রাজ বর্তমানে যেটা চেন্নাই আছে আর কি হাইকোর্ট হয়েছিল আঠারোশো সালে এবং মেডিকেল কলেজটা তোমাদের হয়েছিল আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ যেটা হয়েছিল তোমাদের আঠারোশো সালে বাকি হাইকোর্ট এবং বিশ্ববিদ্যালয় একই সাথে হয়েছিল হাইকোর্ট আঠারোশো পঁয়ষট্টি এবং বিশ্ববিদ্যালয় হয়েছিল আঠারোশো সাতান্ন সালে ওকে এবার তোমাদের বিভিন্ন যে ইতিহাসের রাজরাজা রয়েছে তাদের কী কী লাগবে তোমাদের বংশ বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা এবং রাজধানী এবং তাদের শাসনকালটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না কিছু কিছু জনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজ্য এবং রাজধানী শহরটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন জায়গার নাম এবং তারা কোনটা কোথায় অবস্থিত সেটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ওকে এবার কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আইআর ফুলফর্ম কি সেটা হলো ইন্ডিয়ান রিপাবলিক আর্মি যেটার প্রতিষ্ঠাতা কে ছিল সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাও ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে সুভাষচন্দ্র বসু কবার গ্রহণ করেছিলেন তিনি করেছিলেন দুবার একটা হরিপুরা একটা ত্রিপুরি সেটা হলো উনিশশো আটত্রিশ সাল এবং উনিশশো সাল পরপর ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সেটা হলো সমুদ্রগুপ্তকে বলা হয় দয়ারাম সাহানি কিন্তু হরপ্পা সভ্যতার আবিষ্কারক ছিলেন তিনি যেটা প্রতিষ্ঠা করেছিলেন সরি হরপ্পা সভ্যতা যে আবিষ্কার করেছিলেন সেটা করেছিলেন উনিশশো সালে এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে তার পরের বছরই মহেন্দ্র সভ্যতার কিন্তু আবিষ্কার করেছিলেন ওকে এবার বিশ্বব্রহ্মাণ্ডের দু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বারবার আসতে দেখতে পাওয়া যায় আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের শীতলতম গ্রহের নাম কি সেটা হলো নেপচুন সবচেয়ে গরম গ্রহের নাম কি শুক্র ভুল করবে না স্টুডেন্টস সূর্যের সবচেয়ে কাছে রয়েছে বুধ কিন্তু তাও এটা শুক্রই হবে আর এই যে শুক্র গ্রহ এটা হলো একদম উল্টো গ্রহ সমস্ত যতগুলো গ্রহ রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে একমাত্র শুক্র গ্রহই এটা যেটা আছে এটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে এবং পৃথিবীর মানে যতগুলো গ্রহ আছে সবচেয়ে উত্তপ্ত গরম গ্রহ হলো আমাদের শুক্র গ্রহ নীল গ্রহ কাকে বলা হয় সেটা পৃথিবীকেই বলা হয়ে থাকে বিশ্বব্রহ্মাণ্ড বা সৌরজগৎ থেকে যদি পৃথিবীর দিকে তাকানো হয় তাহলে কিন্তু সেটাকে কালো দেখা যায় এই যে প্রশ্নগুলো স্টুডেন্টস আমি বলছি এগুলো দেখো মিসলেনিয়াস টাইপের যে প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরছি এগুলো হচ্ছে প্রিভিয়াস এর আসে এসে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো কী পড়তে হবে এবং কোনগুলো দেখো সব আমি দিচ্ছি না যেটুকুটা দরকার যেখান যেখান থেকে সেইটুকুটাই আমি তুলে ধরছি তো এগুলো দেরি না করে এগুলো ইমিডিয়েটলি এগুলো কিন্তু শেয়ার করতে শুরু করে দাও ঠিক আছে ওকে নেক্সট কোশ্চিন তোমার নেক্সট যে ফ্যাক্ট সেটা হলো বিজু নাচ কোন রাজ্যের নাচ সেটা হলো ত্রিপুরার বাঁশের নৃত্য কোন রাজ্যের সেটা হরি হরিয়ান সরি মিজোরাম ফাঁক নৃত্য কোথাকার হরিয়ানা গম্ভীরা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো তোমাদের শিব ঠাকুর শিবকে উৎসর্গ করে করা হয়ে থাকে নবরাত্রি গড়বা যেটাকে বলা হয় বা ডান্ডিয়া সেটা হলো তোমাদের গুজরাটের নৃত্য ওস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তিনি হলেন সানায়ের সাথে তান সেনের প্রকৃত নাম কি সেটা হলো রামচন্দ্র পাণ্ডে ঠিক আছে এগুলো হলো তোমাদের অত্যন্তই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট নেক্সট চিংড়ি কাঁকড়া শামুক ঝিনুক এদের মধ্যে কি ধরনের রক্ত আমরা দেখতে পাই এদের মধ্যে আমরা সবুজ রঙের রক্ত দেখতে পাই এটার কারণ হলো হিমোসায়ানিন হিমোসায়ানিনের নিজস্ব রক্ত হল তোমাদের কিন্তু সবুজ রক্ত এই জন্য এদের রক্ত সবুজ হয় মানুষের রক্ত থাকে হিমোগ্লোবিন সেই কারণে কিন্তু এদের যেমন কেঁচো যোগ এদেরও হিমোগ্লোবিন থাকে এই কারণে কিন্তু এদের রক্ত লাল হয়ে থাকে এবার আসছে তোমাদের ভিটামিন যেখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ভিটামিন এর রাসায়নিক নাম কি রেটিনল বিয়ের থায়ানিন এবং এর অভাবে কোন কোন রোগ হয় বিয়ের অভাবে কোন কোন রোগ হয় এগুলো কিন্তু রাখবে যেমন এর অভাবে তোমাদের রাতকানা কানা রোগটা যেটা বারবার পরীক্ষা আসতে দেখতে পাওয়া যায় ভিটামিন বি সিক্সের অভাবে রক্তাল্পতা রোগ হয় ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম রোগ হয় ভিটামিন কে মোস্ট ইম্পর্টেন্ট তঞ্চন যদি রক্ত ক্ষয় হয় সেই রক্তকে জমাট বাড়তে সাহায্য করে ভিটামিন কে এবং সব ভিটামিন যেখানে পাওয়া যায় সেটা হলো একমাত্র দুধে পাওয়া যায় সব ভিটামিন কিন্তু গরম করলে ভিটামিন সি এটাও চলে যায় ভিটামিন সি নিয়ে যখন কথা বলবো মনে রাখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড মোস্ট ইম্পর্টেন্ট এখানে নোট করা নেই তোমরা নোট করে নাও অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন ভি এর অভাবে যেটা যে রোগ সরি ভিটামিন সি এর অভাবে যে রোগ হয়ে থাকে সেটাকে স্কার্বি রোগ বলা হয় এটা আমাদের চামড়ায় হয়ে থাকে চামড়ার একটা রোগ ওকে নেক্সট অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলা হয় সেটাকে বলা হয় পিডুটারি গ্রন্থিকে এখানে মস্তিষ্কের করোটির যে স্কনওয়েট অগ্রভার সেখানে এস টিএসএইচ এসি এবং জিটি এইচ এখান থেকে কিন্তু খড়ন হয় থাইরয়েড কোথায় থাকে আমাদের দেশে থাকে এবং এখানে যে হরমোন থাকে সেটা থাইরক্সিন অ্যাড্রিনালিন আমাদের বৃক্কের ওপরে দেখতে পাওয়া যায় নন অ্যাড্রিনাল মেডালা পিনিয়াল বডি আমাদের মস্তিষ্কে দেখতে পাওয়া যায় যেটা হলো আমাদের মেটালোনি বা গ্লোমিয়সিস ওকে নেক্সট আমাদের খাদ্য পরিপাকের প্রক্রিয়া খাদ্য পরিপাকের ক্ষেত্রে শর্করা জাতীয় খাদ্য কিসে কিসে রূপান্তরিত হয় গ্লুকোজ ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজে প্রোটিন কিসে রূপান্তর হয়ে যায় আমাদের খাবার পরের কথা বলছি অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাট কিসে পরিণত হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারনে এই তিনটেই তোমাদের গুরুত্বপূর্ণ তো এই তিনটে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রোটিনটা এটা তোমরা এটা মুখস্থ রেখে দেবে ঠিক আছে নেক্সট হলো তোমাদের খনিজ পদার্থ খনিজ পদার্থের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম ক্যালসিয়াম আমরা কোথায় দেখতে পাই ক্যালসিয়াম আমরা দেখতে পাই হচ্ছে দুধ ডিম মাখন গাজর পেয়ারা শাক সবজি এগুলোতে আমাদের অস্থি বা হাড় এর জন্য অসম বিকাশ ঘটবে যদি ক্যালসিয়ামের আমাদের দেহে অভাব দেখতে পাওয়া যায় এবং বাচ্চাদের রিকেট রোগও হয়ে থাকে সোডিয়াম আমাদের খাবার লবণ দুধ খাড় জল এগুলোতে পাওয়া যায় এর ফলে ক্লান্তি এবং বৃকের কিন্তু কাজে ঘাটতি দেখতে পাওয়া যায় পটাশিয়াম সব খাদ্যেই পাওয়া যায় এর অভাব ঘটলে বন্ধাত্ম বা অ্যানিমিয়া জাতীয় রোগ আমরা দেখতে পাবো নেক্সট হচ্ছে আমাদের লোহা লোহা আমাদের মাছ মাংস ডিম মসুর ডাল ইত্যাদিতে পাওয়া যায় এর অভাবে আমাদের পতা রোগ আমাদের কিন্তু ফেস করতে হতে পারে সরি স্টুডেন্টস আজকে যে তোমাদের চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করলাম এটা হলো একদম মিক্সড টাইপের চ্যাপ্টার এবং এটা মিসলিনিয়াস কাইন্ড অফ আমি তোমাদের আলোচনা করলাম দেখো একটা চ্যাপ্টারে কখনো আমি ডিটেলসে গোড়াটা পড়াবো না কারণ সম্পূর্ণ পড়লে তোমরা মুখস্থ কতটা রাখতে পারবে কখনোই সম্পূর্ণটা মুখস্থ রাখা সম্ভব না শুধুমাত্র তোমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো আমাদের কোচিং সেন্টারে প্রোভাইড করা হয়ে থাকে যা থেকে তোমাদের সম্পূর্ণ কমন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি সম্পূর্ণ কমন পাবে সেই ধরনেরই তোমাদের কিন্তু ফ্যাক্টগুলো তোমাদের সামনে শুধুমাত্র তুলে ধরা হচ্ছে ওকে সোডিয়া স্টুডেন্টস আজকের যে তোমাদের ক্লাসটা ছিল সেটা ছিল এতটাই অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকে পিডিএফগুলো তোমাদের প্রোভাইড করে দেওয়া হয় এবং বেস্ট প্রিপারেশনের জন্য অবশ্যই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে কন্ট্যাক্ট করতে ভুলো না তোমাদের ফার্স্ট ব্যাচের অ্যাডমিশন প্রায় কমপ্লিট এখন সেকেন্ড ব্যাচের অ্যাডমিশন চালু করা হবে খুব শীঘ্রই তোমরা ইমিডিয়েটলি যোগাযোগ করো আমাদের সিট লিমিট দুশোটা থাকে প্রতি বছর দুশোটার মতো স্টুডেন্ট আমাদেরকে আমরা প্রিপারেশন দিয়ে থাকি এবং অনলাইনে যারা ক্লাস করতে চাইছে পেইড ক্লাস তারাও কিন্তু ডেফিনেটলি করতে পারো তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে সো সোডিয়া স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা এতটাই পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে কালকে পুনরায় সেম টাইম দেখা হবে নমস্কার